আসসালামু আলাইকুম। কুকিং বাই রিনা রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে হাঁসের মাংস রান্না করে দেখাবো। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে কিছু তেল দিয়ে দিলাম। এখন গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাগুলো দিয়ে আমি এখন একটু ভেজে নিব। এখানে আমি দারচিনি, তেজপাতা, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। ভেজে নিতেছি। এরপর আমি এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে আমি একটু ভেজে নেব। কিছু লবণ দিয়ে দিতেছি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিতেছি। 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আছে। আর এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। অল্প একটু পানি দিয়ে এখন মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব। কিছু গরম মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে। এখন আমি মশলাটা একটু কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি হাঁসের মাংসটা দিয়ে দেবো এখানে। আমি ভালো করে নেড়ে দেব। দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব এখানে। কিছুক্ষণ কষানোর পর আমি আর একটু নেড়ে দেব। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতেছি। আর একটু ভালোভাবে নেড়ে মাংসগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে। এরপর আমি এখানে 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিতেছি। দিয়ে একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করব। আমার মাংসটা ফ্রাই হয়ে এসেছে। একটু ভালোভাবে নেড়ে আমি ঝোলটা মাখা মাখা করে নিতেছি। আমার রান্নাটা হয়ে গেছে।